যুদ্ধাপরাধ ইস্যুতে সোচ্চার ভূমিকা রাখায় চক্ষুশূল হতে হয়েছিল আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদকে। ঈদে বাড়িতে বেড়াতে গিয়ে শিবিরের হামলার মুখে পড়ে শরীরে দিতে হয়েছিল 130টি সেলাই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে চালানো হয় বিস্তর অপপ্রচার। সে সময় নাস্তিক আখ্যা দিয়ে হামলা চালানো হয় আরিফ রায়হান দীপ ও তন্ময় আহমেদের উপর। এই সময় অপপ্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনিক আমার দেশ পত্রিকাকে। সরকার বিরোধী একটা মুভমেন্ট হবে, সেখানে যে এরকম খাবার দিয়েছে এটা তো হইতে পারবে আর কিছু যাই কিছু, এটাকে তারা বানাইলো কি আমি আর দীপ নাকি এই ইমামকে আমরা তথ্যপুর দিছি, এটা দিয়ে বিরোধের ওই গ্রুপ গ্রুপে পৌঁছ দিল এবং দীপ আর আমাকে মোটামুটি টার্গেট বানালো। পরের দিন আমার দেশ পত্রিকা নিউজ করলো যে আমার নেতৃত্বে দীপ আরো দুই তিনজনের নাম, ও আরো দুই তিনজন লিখছে নাম লিখছে আমাদের দুইজন লিখে তারা এটা স্প্রেড আউট করলো। তার মানে কি দেখেন শিবির কিভাবে গেমটা করলো, শিবির সুন্দর মতো তাদের টার্গেটটাকে জঙ্গিদের টার্গেট কিন্তু বানায় নিল। হামলার পর 84 দিন হাসপাতালে লড়াই করে জীবনযুদ্ধে প্রাণ হারান আরিফ রায়হান দীপ। এ ঘটনার মাসখানেক পর ঈদের ছুটিতে পলাশ বাড়িতে গেলে সেখানে আবারও শিবিরের হামলার মুখে পড়েন তন্ময়। একটা মাইক্রো আমার সামনে দিয়ে যখন একটা বাজারে চাকর ছিলাম একটা মাইক্রো সামনে দিয়ে মুখ করছে, আর সন্দেহ হলো যে এই রাস্তায় মাইক্রো করতে গেলে আবার ঢাকা মেট্রো লেখা। এরপর যখন আমরা ঠিক সরকারি কলেজের পিছনে রাস্তার মোড়ের ওখানে গেলাম, আমার সাথে আরো দুই তিনজন ছিল, এর মধ্যে আমার বন্ধু মাহমুদুল ছিল, ও কয়েকদিন আগে আপনি কিশোরগঞ্জে একটা দুর্ঘটনা মারা যায় পাওয়ারে, তো ও ছিল আমার সাথে, আরও আমার দুই তিনজন ফ্রেন্ড ছিল, ছোটো ভাই ছিল একদম। তো ওর কাউকে কিন্তু কোনো টার্গেট করে নাই, জাস্ট প্রথম এসে আমাকে দেখবেন কিন্তু ওটা চাপাতি হবে বেশ ধারালো ছিল বোঝাই যায়, জাস্ট এসে আমার ঘাড়ের উপরে এই কোনায় একটা বেশ ভ্যান ভ্যানে বসে সামনে মোটরসাইকেল দিয়ে চারপাশে আটকে তিনটে চারটা মোটরসাইকেল ছিল মাইক্রোটা ছিল, জাস্ট তারা ওখানে আমাকে স্ট্যাপ করে ওখানে ফার্স্টে, ট্রেনিং পরে সেকেন্ড স্ট্যাপ করার আগে আমি জাস্ট ভ্যান থেকে নেমে আমি সামনে দিকে দুই জন আছে দুই তিনজন সে বস্তি করতে করতে ওর মধ্যে ওরা কিন্তু এলো পাথাটি দিচ্ছে। হামলার এত বছর পরেও এখনও বিচার পাননি তন্ময়। যে শিবিরের হামলায় 130টি সেলাই পড়েছিল শরীরে সে তন্ময়কেই চেষ্টা করা হচ্ছে শিবির কর্মী প্রমাণের। সম্প্রতি পলাশবাড়ি জামাত ইসলামীর সাধারণ সম্পাদক তন্ময় আহমেদকে শিবিরের কর্মী বলে দাবি করেছেন। একই সঙ্গে একটি নিউজ পোর্টালেও তাকে শিবিরের কর্মী বলে অভিহিত করা হয়, যদিও এ বিষয়ে তথ্য প্রমাণ চাইলে তা দিতে ব্যর্থ হয় যুদ্ধ অপরাধীদের পক্ষে লবিং চালানো ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে পরিচিত নেত্র নিউজের সম্পাদক ডেভিড বার্গম্যান ও তার সহকর্মী তাসনিম খলিল। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।